ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা প্রত্যেকেই ভালোই আছে। আপনি দেখছেন ডিডি চ্যানেল, আমি দীপক দে। ডিডি চ্যানেলে আপনাকে স্বাগত, ওয়েলকাম টু ডিডি চ্যানেল। তো বন্ধু, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি কি ইউটিউবে ইন্ট্রো কি করে তৈরি করা যায়, হাউ টু ক্রিয়েট এ সুইট ইন্ট্রো অন ইউর ইউটিউব চ্যানেল প্রফেশনালি। বন্ধু, যারা নতুন ইউটিউবার রয়েছেন, সত্যি কথা বলতে আমিও একজন নতুন ইউটিউবার। তো যাই হোক, যারা নতুন ইউটিউবার রয়েছেন, তো তাদের জন্য আমি বলছি, যদি একটা সুন্দর সুন্দর একটা আপনার ভিডিও এডিটিং করতে হয়, তো তার জন্য বিভিন্ন অ্যাপসের প্রয়োজন হয়, সুন্দর একটা ইন্ট্রোর প্রয়োজন হয়। তো ইন্ট্রো তৈরি করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হয়। তো সেই অ্যাপ সম্বন্ধে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করতে চলেছি। তো বন্ধু, তো সেই অ্যাপসটি আপনাদের সামনে আমি আমার ভিডিওতে অবশ্যই বলবো বা বলছি। তো আপনি অবশ্যই আমার ভিডিও দেখে কেমন লাগে লাইক কমেন্টস করতে ভুলবেন না, কারণ যদি আপনি কমেন্টস করেন তবে আমি বুঝতে পারবো যে আপনারা আমার চ্যানেল দেখছেন, আমার ভিডিও আপনারা দেখছেন, পছন্দ হচ্ছে কিনা সে বিষয়ে জানাবেন, বা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন পড়ে সেই বিষয়ে আপনারা আমাকে বলবেন, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরতে। তো বন্ধু, আজকের বিষয়টা হচ্ছে, যেটা একটু আগেও আমি বললাম, একটা চ্যানেলের ইন্ট্রো তৈরি করতে হয় কীভাবে, বা আপনি কোন অ্যাপসের মাধ্যমে সেটা তৈরি করতে পারবেন। দেখুন, ইন্ট্রো তৈরি করার জন্য আপনি অনেক অ্যাপস পাবেন। তো তার মধ্যে আমি একটা অ্যাপস বলছি যেটা সম্পূর্ণই ফ্রি, আপনাদের কোনো পয়সা বা কোনো রকম পে করতে হবে না, আর এই ইন্ট্রো দিয়ে আপনি খুব সুন্দর, এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারবেন, এটাই আমি আশা করছি, কারণ আমি এই অ্যাপসটি ইউজ করেছি, খুব ভালো একটা অ্যাপস। তার আগে বলি, আপনি যেহেতু ডিডি চ্যানেল দেখছেন, আশা করি আপনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে আপনি আগামী দিনে আমি যেসব ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার মোবাইলে অলরেডি চলে যাবে। আর তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আসল কাজটা করা যাক, দেখানো যাক কিভাবে একটা সুন্দর ইন্ট্রো তৈরি করতে হয়। তো তার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চলেছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনি খুব উপকৃত হবেন। তো আমাদের যেটা করতে হবে, প্রথমেই মোবাইলের প্লে স্টোরে যাবেন, ধরুন আপনার হ্যান্ডসেট, ঠিক আছে, তো হ্যান্ডসেটে গিয়ে আপনাকে প্রথমেই আপনার প্লে স্টোরে সার্চ করতে হবে, তো সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে প্লে স্টোরের সার্চ বারে গিয়ে, এ ধরুন প্লে স্টোর, প্লে স্টোরকে আমি ওপেন করব, আপনিও ঠিক তাই করবেন। প্লে স্টোরের সার্চ বারে, সার্চ বার এখানে আপনি টাইপ করবেন LEGEND, লিজেন্ড, সরি আমার এল ই জি
ANDI লিজেন্ড, ঠিক আছে, লিজেন্ড লিখে সার্চ দেবেন, আপনার সামনে এরকম একটি অ্যাপস খুলে যাবে, যেটা দেখতে পাচ্ছেন একটা এল লিখে একটা আইকন রয়েছে, লোগো রয়েছে এই অ্যাপসটির, ঠিক আছে। তো এটা দেখে আপনি অবশ্যই ডাউনলোড করবেন। হ্যাঁ, তো যেহেতু আমি অলরেডি আমার মোবাইলে এটাকে ডাউনলোড করে রেখেছি, তো সেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে, ঠিক আছে। আনইনস্টল, আমি আনইনস্টলও করবো না, নিশ্চয়ই আমি করতে যাব না। তো আমি এটাকে ওপেন করছি, আপনি এটা ইনস্টল করবেন, তারপরে আমার মতো ওপেন করে নেবেন। তো আমি এটাকে ওপেন করছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন, ঠিক আছে। যেমন ধরুন আমি লিখতেছি হাই, HI, হাই ফ্রেন্ডস, FRRII ফ্রেন্ডস, হাউ আর ইউ, এইসো W, SOW, হাউ, ARER, YOU, হাউ আর ইউ, আই, SOPE, আই হোপ, ইউ, YOU, ইউ, ARER, ARE, ইউ আর সো হ্যাপি, HAPPY, হ্যাপি। আমি একটা লিখলাম, তা আপনি যা খুশি তাই লিখতে পারেন, আপনারা ইউটিউবের ইন্ট্রো লিখতে পারেন, ঠিক আছে, বা আপনি এটাকে লিখে সেভ করে আপনি আপনার ফেসবুকে ইউজ করতে পারেন, বা আপনার কোনো বন্ধুকে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তো বিভিন্নভাবে আপনি এটাকে ইউজ করতে পারেন এবং আপনি এটা ইউজ করে উপকৃত হবেন, এটা আমি 100% আশা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন রয়েছে, এটাতে আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর দেখেন এখানে আপনার কাছে বেশ কয়েকটি অপশন চলে আসছে, যেমন এখানে দেখুন ক্যামেরার একটা আইকন দেখাচ্ছে, এটা দিয়ে আপনি সরাসরি আপনার ছবি তুলে এই ইন্টারের সঙ্গে আপনি ছবিটা ইউজ করতে পারেন, বা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডাইরেক্ট আপনার মোবাইলের গ্যালারি থেকে কোনো ভিডিও বা কোনো আপনার পিকচার ইমেজ আপনি এখানে সেট করতে পারেন। আর এটা মাঝখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা কীরকম হলো, আপনার ইন্ট্রোটা কেমন হলো, সেটা দেখার জন্য এখানে আপনি ক্লিক করে প্লে করে দেখতে পারেন। এখানে সার্চ করার জন্য দিয়েছে, আর এখান থেকে ইচ্ছা করলে আপনি ডিলিটও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে প্লে করে দেখব কেমন হলো, দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকমভাবে খুলে যাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখাটা আমার এরকম আসছে, হাউ আর ইউ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন, হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ, আই হোপ ইউ আর সো হ্যাপি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, আমি ইচ্ছা করলে যে কোনো এখান থেকে চুজ করতে পারি। যেমন এখানে দেখুন ডিসপ্লে রাখা রয়েছে, ডিসপ্লে দিলে এরকম আসবে, দেখতে পাচ্ছেন লেখাটা ঠিক এরকম আসবে। আবার যদি মনে করেন যে না আপনি এটাকে অন্যরকম দিবেন, এরকম দিতে পারেন, দেখুন এরকম চলে আসবে, বা আপনি এটাকে এখানে ডাশ লেখা আছে, DASH, ডাশ, এটা ইউজ করলে এরকম আসবে, ঠিক আছে। তারপরে এরকম আছে ফ্রেম, ফ্রেমে চলে আসবে এরকমভাবে, একটা ফ্রেমের মধ্যে চলে আসবে, পয়েন্ট ব্ল্যাঙ্ক এরকম আসতে পারে, দেখতে পাচ্ছেন। তারপর ধরুন ট্যাগ, ট্যাগ দিলে এরকম আসবে, আপনি যদি ট্যাগ দিন, ট্যাগ দেওয়ার পরে এরকম আসবে, ঠিক আছে। কাস্ট,
কাস্ট দেওয়ার পরে এরকম আসবে, দেখতে পাচ্ছেন? বিভিন্ন রকম ডিজাইনে আপনি লেখাটাকে ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন? আপনি এখানে প্রত্যেকটাকে ট্রাই করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন, দেখুন, হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ, আই হোপ ইউ আর সো হ্যাপি, এরকম আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখুন এরকম আছে, দেখুন এরকম হতে পারে, টেইলার এরকম হতে পারে, দেখতে পাচ্ছেন? হাউ আর ইউ, খুব সুন্দর অ্যাপটা, আপনি ইউজ করে নিশ্চয়ই উপকৃত হবেন আমি আশা করব, ঠিক আছে? তো এরকমভাবে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, দেখুন নিচে LL দিয়ে অনেক কালার রয়েছে, ধরুন আমি এটাকে ইউজ করব, দেখুন কালার চেঞ্জ হয়ে গেল লেখাটার, বা এটাকে করব, দেখুন ব্লু হয়ে যাবে, দেখতেছেন? আমি যদি হোয়াইট করি, লেখাটা হোয়াইট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এভাবে চেঞ্জ হবে, ব্ল্যাক করলে এরকম হবে, দেখতে পাচ্ছেন? আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন এল অনেক লেখা আছে, প্রত্যেকটা এলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনি গ্রিনে দিলে গ্রিন হবে, ব্লুতে দিলে ব্লু হবে, রেডে দিলে রেড হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার কালারটা চেঞ্জ করতে পারেন, আর উপর থেকে যে অপশনগুলি রয়েছে তাতে যেগুলি, এগুলি থেকে আপনি আপনার ডিজাইনটাকে, লেখার ডিজাইনটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন রকম ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছেন? আর দেখুন নিচে তিনটে আরো অপশন রয়েছে, এখানে একটা মেসেজের মতো, মেসেঞ্জারে যেরকম সিম্বল থাকে সেরকম রয়েছে, এখানে আপনার শেয়ারের একটা সিম্বল রয়েছে, আপনি আর এখানে ডাউনলোডের একটা সিম্বল রয়েছে, তার মানে এটাই, আপনি এটাকে মেসেঞ্জারে বা ফেসবুকে সরাসরি শেয়ার করতে পারেন মেসেঞ্জার হিসেবে। এখান থেকে আপনি সরাসরি আপনার বিভিন্ন সাইটে ইউজ করতে পারেন, ধরুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, টুইটার, এইসব বিভিন্ন সাইটে আপনি এগুলিকে এখান থেকে এই অপশনের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন। আর এখান থেকে আপনি যদি মনে করেন যে আমি যে লেখাটা করেছি, ডিজাইনটা করেছি, সেটাকে আমি ডাউনলোড করব, তো ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, এইভাবে ক্লিক করুন, দেখুন এখানে আপনার কাছে দুটো অপশন আবার চলে আসছে, সেভ অ্যাজ গিফট, আপনি কি এটাকে গিফট হিসেবে সেভ করবেন নাকি সেভ অ্যাজ ভিডিও, ভিডিও হিসেবে সেভ করবেন? তো আপনাদের দেখানোর জন্য আমি সেভ অ্যাজ ভিডিও হিসেবে করে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে একটা গোল আইকন আছে, এটা চারদিকে এরকম একটা রাউন্ড সার্কেল হয়ে আসবে, এটা পূর্ণ হয়ে গেলে তবে মনে করবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, হয়ে গেছে, এবং আপনাকে নিচে লেখা দেখাবে ভিউ, এই যে দেখতে পাচ্ছেন ভিউ দেখাচ্ছে, তার মানে এটা আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো দেখা যাক কীরকম হলো, ভিউটাকে আমি ক্লিক করলাম, ভিউটাকে ক্লিক করার পর এরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখুন শুধু এটাই না, ডাউনলোড হয়ে আপনার মোবাইল মেমোরিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো চলুন গ্যালারিতে গিয়ে দেখা যাক, চলে গেলাম এখান থেকে গ্যালারিতে যাব, এই দেখতে পাচ্ছেন গ্যালারি, তো আমি গ্যালারিতে ইউজ করলাম, করার পর এই দেখুন এখানে আমার অপশনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটাকে আমি এখন প্লে করে দেখবো কেমন হলো, দেখুন দেখুন কত সুন্দর একটা অ্যাপ, আশা করি এটা আপনি ইউজ করে উপকৃত হবেন। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করবেন, এবং আমি আগামী দিনে যেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ বন্ধু, আশা করি প্রত্যেকেই ভিডিওটা দেখে ভালো লেগেছে, আর যদি আপনাদের ভালো লাগাতে পারি তবে আমি উপকৃত হব, আপনাদের ভালো লাগাতেই আমার আনন্দ, ঠিক আছে? তো এখানেই আজকের এই ভিডিও আমি শেষ করছি, বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন, বাই, গুড নাইট, থ্যাংক ইউ।